আজকে ওনাদের রাজ্য সভাপতি বলছেন যে কোনো কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে এসে আমরা প্রচার করাবো না, গতকালও বলছিলেন করাবো, আজকে বলছেন করাবো না, যে ভুল বদল 24 ঘন্টার মধ্যে, কারণ কি বলে মনে হয়? না না, একটা দেউলিয়া রাজনৈতিক দল লোক হাসাতে নেমেছে, জনবিচ্ছিন্ন, এদের কোনো ঠিক আছে? একটা স্টার ক্যাম্পেনার লিস্ট প্রকাশ করলো, তাতে দিল্লির নেতারা আজকে বলছে নেই। আবার যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আগের বার যে স্টার ক্যাম্পেনার লিস্ট ছিল তার একজন তো তাদের দল থেকেই চলে গেলেন, একজন প্রচারে এলেনই না। তো ফলে ওদের এইসব লিস্টের কোনো ভিত্তি আছে? যাদের দুর্গাপুজো নিয়ে ঝগড়া করে, তাদের এক সভাপতি দুর্গাপুজো করলে তার প্রাক্তন সভাপতি সেই দুর্গাপুজোয় আসেন না, তাদের আবার স্টার বক্তা লিস্ট, গরুর গাড়ির আবার হেডলাইট, হারবে এমনিতেই, নানা রকম নাটক তার আগে তাদের মধ্যে চলছে, ওরা জানে। আর দিল্লির নেতারাও বুঝতে পারছেন যে তাদের কোনো প্রচার, আর যত দিল্লির নেতারা আসবে তত তো মানুষ আরও ভালো করে মনে করবেন যে এদের জন্যই পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে, ততই তো মনে করবেন যে ছোট ছোট পৃথিবীর ছোট ছোট দেশগুলোরও নিজের একটা রাষ্ট্রীয় এয়ারলাইন্স থাকে, আর ভারতবর্ষের মতো দেশের এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে যায়। ছোট ছোট দেশ, ভুটানেরও একটা রাষ্ট্রীয় এয়ারলাইন্স আছে, ভারতবর্ষ সেটা রাখতে পারে না। ফলে যত কেন্দ্রীয় নেতাদের মুখ দেখবেন তত মানুষ বুঝতে পারবেন এদের হাতে দেশ নিরাপদ নয়। সেখানে বাংলার সরকারের সমস্ত পরিষেবা স্কিম ইত্যাদি তারা পাচ্ছেন, ফলে ওরা এমনিও হারবে অমনিও হারবে। দেখুন, খোঁজ নিয়ে দিল্লির নেতারা আসতেই চাইছে না, হয়তো তারা জানে তারা গেলে গোয়ারা হারবে, বারবার এই ইয়ের থেকে দেখছে, বিধানসভা নির্বাচন থেকে দেখছে, তাদের ভুল বুঝিয়ে এখানে নিয়ে আসছে এই পেগাসাস অধিকারী আর তার সব বাহিনীরা, দিল্লিকে গিয়ে একরকম বোঝাচ্ছে যে এখানে একেবারে আমরা অমুক অমুক করে দেবো, আর দিল্লির নেতারা এসে ঘুরে ফিরে গিয়ে দেখছেন মানুষ কথাই শোনেন না দাঁড়িয়ে, বিজেপি দেখলে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এবার তারা লজ্জাতেই আর আসতে চাইছেন না, যে হারবেন তো বটে, তো হারার আগে হার স্বীকার করে নেন, হারার আগে তো দিল্লির নেতৃত্ব বুঝিয়ে দিচ্ছেন যে এখানে সময় নষ্ট করে লাভ নেই, বাংলা বিজেপির নয়, বাংলা তৃণমূল কংগ্রেসের, আসতে চাইছেন। এখন এরা সব বড় বড় কথা বলছে, নাচতে না জানলে উঠোন মাখা ছুতো নানা রকম। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে 100 crore ভ্যাকসিনেশন, হ্যাঁ, এইটা নিয়ে আজকে বিভিন্ন মহলে কেন্দ্র সরকার একটা বলছে দেশবাসীর, যেখানে 140 crore পপুলেশনের মধ্যে আমাদের 100 crore ভ্যাকসিনেশন সাকসেসটাকে দেখিয়ে খুব বিরাট করে প্রচার হচ্ছে। এইভাবে মোদি, পিএম মোদি তিনি আজকে গিয়েছিলেন হসপিটালে, তিনি দেশকে বাঁচালেন, এমন একটা ব্যাপার। এই সমস্যা হচ্ছে এই যে 100 crore, 100 crore সংখ্যার যে ভ্যাকসিনেশন নিয়ে এত লাফালাফি চলছে, আরে এটা তো আরও 8 থেকে 10 মাস আগে হওয়া উচিত ছিল, তা আজ না হলে কাল তো হতোই। বিলম্বের জন্য কেউ সেলিব্রেট করে এটাই নির্লজ্জ বিজেপির লাফালাফি, না দেখলে কেউ বিশ্বাস করতো না। যখন প্রপার দরকারটা ছিল ভ্যাকসিন, তখন ভ্যাকসিন পাওয়া যায়নি, দেশের ভ্যাকসিন অন্য জায়গায় পাঠিয়ে বসছিল, এরপরে ভ্যাকসিন তৈরি করতে পারেনি, তারপরে স্বয়ং প্রধানমন্ত্রী যে কোভ্যাকসিনটি নিয়ে তিনি প্রায় বিজ্ঞাপন করে বসলেন, সেটা এখনও আন্তর্জাতিক দুনিয়া এবং WHO তার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, ফলে চূড়ান্ত বিপাককে তো দেশকে ওনারা ফেলেছেন। রাজ্য সরকার বলেছিল আমাদের প্রকিওর করতে দাও, তখন দেয়নি। যখন দ্রুত গতিতে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গ ভ্যাকসিনেশন চালাচ্ছে, কেন্দ্রের রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গ ভালো কাজ করছে, তখন সাপ্লাই বন্ধ করে বিজেপি শাসিত রাজ্য যেখানে জনসংখ্যা কম সেইগুলোতে পাঠিয়ে দিয়েছে। তো সব মিলিয়ে 100 crore তো তো হতোই, আজ না হলে কাল হবে, ওনারা আরও দেরি করলে পরের বছর হবে, তো তারপরের বছর হবে। তো বিলম্বের জন্য যেখানে ওনাদের ভৎসিত হওয়া উচিত, ওনারা সেই ভৎসনাটা এড়ানোর জন্য, ব্যর্থতাটা এড়ানোর জন্য তারা এই কীর্তিটি করছেন। এখন ওনাদের এই 100 crore যে সময়টা পার করে নষ্ট করে দেশবাসীকে বিপদে ফেলে এই কীর্তিটি করেছেন, তো এটা হচ্ছে সেই একদিনের ক্রিকেটে নট আউট 36-এর মতো। আমি তো আউট হইনি, 50 ওভারে আমি 36 করে ব্যাট করে যাচ্ছি না,
তো এটা হচ্ছে তার মধ্যে এরা নাটক ব্যর্থতা ঢাকতে নাটক করছে, এটার কোনো ভ্যালু নেই। মানুষ জানেন যে সময়টা ভ্যাকসিনটা দরকার ছিল সেই সময় ভ্যাকসিনের সরবরাহটা দিতে পারেননি তারা, যে সময়টা ভ্যাকসিনটা দরকার ছিল সেই সময়টা কেন্দ্র ব্যর্থ হয়েছে, ফলে আজ না হলে কাল, কাল না হলে পরশু 100 হবে, 110 হবে, 120 হবে, তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেটা 8-9 মাস আগে শেষ হয়ে যাওয়া উচিত ছিল সেটা এত দিন হলো না কেন? এই কৈফিয়তটা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, তো তারা তো বিলম্ব করেছেন, এখন সেইটাকে কৃতিত্ব দেখিয়ে ওনার ব্যর্থতাটা উনি থাকতে চাইছেন। কিন্তু দিলীপ ঘোষ বলছেন ভারত ভ্যাকসিন বেঙ্গলে যেটা পাঠানো হয়েছিল সেটা রাজ্য সরকার ব্যবহার করেনি, যদিও কোইন অ্যাপে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল 3 নম্বর স্থানে আছে। যেখানে দিলীপ ঘোষ যে কথাগুলো বলছেন, দিলীপ ঘোষের সমস্যাটা হচ্ছে যে তিনি তাঁর দলের কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলোই তিনি পড়েন না, ফলে ওনাকে এখানে যারা ওনাকে বিরোধিতা করে, ওনাকে যারা সরিয়ে দেয়, ওনাকে যারা অপমান করে, তাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কিছু কুৎসা করতে হয়, এর কোনো গুরুত্ব নেই। দিলীপ ঘোষ যদি রিপোর্টগুলো পড়তেন তাহলে দেখতেন পশ্চিমবঙ্গ এবং কলকাতা শহরে ভ্যাকসিনেশনের যে গতি সেটা দেশের অন্য সমস্ত রাজ্যের থেকে একটা সময় এগিয়ে ছিল, এবং সেই সময় কি করা হলো, কেন্দ্রীয় সরকার সাপ্লাইটাই কমিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। কোথায় দিলেন? না, ডবল ইঞ্জিন সরকার তাদের আছে, জনসংখ্যা কম, বাংলার থেকে কম, গতি কম, ভ্যাকসিনেশনের গতি কম, সেইখানে টিকাগুলোকে পাঠিয়ে দিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা তো বাংলাকে বৈষম্য করেছেন, বাংলার সঙ্গে রাজনীতি করেছেন, ফলে দিলীপবাবু যদি কেন্দ্রের রিপোর্টগুলো পড়ে নেন তাহলে দিলীপবাবু দেখবেন যে পশ্চিমবঙ্গ সরকার প্রশাসন কত ভালো কাজ করছিল, জাতীয় গড়ের থেকে এগিয়েছিল, বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে এগিয়েছিল। ওই তো যোগী সরকার দিলীপবাবু, ডেড বডি ফেলে গঙ্গায়, তার হয়ে আবার বড় বড় কথা। তো সেই জায়গায় পশ্চিমবঙ্গ সঠিকভাবে কাজ করছিল, তাকে পরিকল্পিতভাবে সেই জায়গাটায় যাতে ঘাটতি হয়, হ্যারাস করা যায়, অস্থিরতা তৈরি করা যায়, এই চক্রান্তটা কেন্দ্রীয় সরকার করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দক্ষতার সঙ্গে যতটা সম্ভব মসৃণ রেখেছেন এই টিকাকরণের গতি। কিন্তু দিলীপ ঘোষ বলছেন বিশ্বকে পথ দেখাচ্ছে ভারতবর্ষ এই ভ্যাকসিনেশনের ব্যাপারে। দিলীপ ঘোষকে কি পথ দেখিয়েছেন সুকান্ত মজুমদার? দিলীপ ঘোষকে সুকান্ত মজুমদার যে পথ দেখিয়েছেন, দিলীপ ঘোষ যদি সেটা দেশের উপর চাপিয়ে দিতে চান অত্যন্ত দুর্ভাগ্যজনক। দিলীপ ঘোষ মনে রাখা উচিত দেশকে পথ দেখিয়েছে বিজেপি সরকার যে গঙ্গায় ডেড বডি ফেলা যায়। নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথের সরকার তারা দেশকে এই পথ দেখিয়েছেন। দিলীপ ঘোষ জেনে রাখা উচিত পথ দেখিয়েছে যে দেশে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, এই পথ দেখিয়েছে দেশে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। দিলীপ ঘোষকে বলুন ভারত থেকে যারা বিদেশে যাচ্ছে এখনও একাধিক দেশে, যারা কোভ্যাকসিন নিয়েছে তাদের সেখানে গিয়ে আবার নতুন করে ভ্যাকসিন নিতে হচ্ছে অন্য ভ্যাকসিন, ভারত পথ দেখিয়েছে। দিলীপবাবু সম্পূর্ণভাবে মিসলিড করছেন, ভারতকে কোভিডে সর্বনাশা পথে নিয়ে গিয়েছে এই মোদী সরকার, এবং তার মধ্যেও তারা দলবাজি করেছে, নিজেদের সরকার যে যে রাজ্যে আছে সেইগুলির ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য বাকি রাজ্যকে বঞ্চিত করে সেখানে এই টিকা পাঠিয়েছেন এবং তারা রাজনীতি করছেন। আমি আবার বলছি এই 100 কোটি এ তো প্রাকৃতিক নিয়মেই হবে। যেদিন হওধর মেথিদের লেখা হয়েছিল সেদিন লেখা হয়েছিল 33 কোটি মোড়া, তখন দেশবাসী ছিল 33 কোটি, তো সময়ের নিয়মে আজকে আমাদের অনেক বেড়ে গেছে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে একদিন না একদিন তো এই সকলকেই টিকাকরণ শেষ হবে, কিন্তু এটা কতটা আগে হচ্ছে সেটাই তো কৃতিত্ব সরকারের। যে সময়টা টিকাটা দরকার ছিল সেই সময়টা তুমি টিকা দিতে পারলে না, সেই সময়টা তুমি উত্তরপ্রদেশে গঙ্গায় ডেড বডি ফেললে, হিসেব রাখলে না, আর আজকে তুমি কত বিলম্বে গিয়ে সেই স্টেশনটায় পৌঁছচ্ছ, ট্রেনটা লেট করছে বলছে পৌঁছেছি, আরে পৌঁছেছো কদিন বাদে পৌঁছলে, কমাস বাদে পৌঁছলে? একটা ট্রেন যদি 9 মাস বাদে গিয়ে একটা স্টেশনে পৌঁছয়, সেখানে গিয়ে কি ও আতশবাজি ওড়াবে আমি পৌঁছেছি? ওরা তাই করছে। বিজেপি সরকার হচ্ছে 9 মাস লেট করা ট্রেন, যারা 9 মাস আগের ভ্যাকসিনেশনটা 9 মাস পরে 100 কোটিতে পৌঁছে এখন সেটাকে উৎসব দেখাচ্ছে, এটা বলছে না? ওটা ছিল
9 মাস আগে এই ট্রেনটার এই স্টেশনে পৌঁছানোর কথা। বাংলাদেশ নিয়ে বিজেপি কন্টিনিউ প্রচার করছে, কেন মুখ্যমন্ত্রী নীরব, কেন তিনি মুখ খুলছেন না, কমিউনাল পলিটিক্স এর দিকে। পরিষ্কার কথা, বাংলাদেশ ভারত মৈত্রী অটুট ছিল, অটুট আছে এবং অটুট থাকবে। বাংলাদেশ আমাদের একটা দুর্বল জায়গা, বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি এবং এটা বহু দিনের সম্পর্ক, নাড়ির টানের সম্পর্ক। সেই জায়গায় দাঁড়িয়ে এটা সস্তা রাজনীতির জায়গা নয়। বাংলাদেশে যেটা ঘটেছে অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে, এটা নিয়ে নিন্দার কোনো ভাষা নেই। কিন্তু ইতিবাচক দিক হচ্ছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশেরই মানুষ, শুধু বিদ্বজ্জনেরা নন, সেখানকার সেখানকার আমজনতা, তারা কিন্তু এই অশুভ শক্তির অন্যায় কাজের বিরুদ্ধে তারা কিন্তু শুভ শক্তির প্রতীক হয়ে সেই প্রতিবাদটা করছেন। ঘটনার তদন্ত হচ্ছে। বাংলাদেশে মুক্তমনা ব্লগার, তিনি যখন নিহত হন, তার খুনিদের ফাঁসির রায় শোনা যায়। ভারতবর্ষে যখন একাধিক প্রতিবাদী কণ্ঠের লেখক তাদের হত্যা করা হয়, তাদের হত্যাকারীরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মনে করে ভারতবর্ষেও যেমন সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা দরকার, একইভাবে বাংলাদেশেও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত থাকুক। বাংলাদেশ নিয়ে কথা বলার আগে বিজেপি বলুক, আসামে যখন পুলিশের গুলিতে মানুষের পর মানুষ মারা যাচ্ছেন, ডিটেনশন ক্যাম্পে আটকে আছেন, গুলিতে নিহত মৃতদেহের উপর পৈশাচিকভাবে লাফাচ্ছে, একটা প্রতিবাদ মানবিকতার খাতিরেও কি করেছে বিজেপি, এটা আগে তারা বলুক। বাংলাদেশে সরকার বাংলাদেশ বিষয়টি দেখছেন, আর এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিষয় নয়, ওটা একটা আলাদা দেশ। ভারতবর্ষ এবং বিদেশ দপ্তরটা কেন্দ্রীয় সরকারের, ফলে যদি সেখানে কিছু কমিউনিকেট করার হতো, ভারতের উদ্বেগটা জানাবার কথা হতো, এটা তো দেশের প্রধানমন্ত্রী, দেশের বিদেশ দপ্তর, তাদের করণীয় ছিল, তো তারা তো কিছু করলেন না। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত দায়িত্বশীলভাবে এই বিষয়টায় রিয়্যাক্ট করেছেন, এবং বাংলাদেশের মানুষও, বাংলাদেশের সরকার, শেখ হাসিনার সরকার যেভাবে কড়া মনোভাব নিয়ে এটা সামাল দিচ্ছেন সেটা আমরাও দেখছি। তাহলে আমরা এখানে কি কোনো দায়িত্বজ্ঞানহীন পলিটিক্স করব? এটা তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ করবে না। বাংলা যেরকম সম্প্রীতি সংহতি আছে থাকবে, ভারত এবং বাংলাদেশ তাদের মৈত্রী বন্ধুত্ব অটুট থাকুক, এইভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে। ত্রিপুরাতে পুজোর সময়, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সব জায়গাতেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর ইত্যাদি হয়েছে, হাসপাতালে ভর্তি পরিবারের লোকজন। আজকে প্রথম স্টিয়ারিং কমিটির বৈঠক হয়েছে, আগামী 10 দিন কর্মসূচি রয়েছে, কি বলবেন? পুরো ভোটের জন্য ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে বলেই তারা কখনো হামলা মামলা এসব চালাচ্ছে। পুজোর মরশুমের মধ্যে যেভাবে হামলা করেছে, নিন্দা কোনো ভাষা নেই। 2 নম্বর হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা আটকানোর জন্য তারা ভয়ে গোটা আগরতলা জুড়ে একটা 144 জারি করে রেখেছে। কি পাগল এরা, শারদোৎসবের মরশুমে 144 রইল, আর মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে 144 ভেঙে তার দলের কাজ করে যাচ্ছেন, তাকে কেউ কিছু বলার নেই। ফলে ওরা ভয় পাচ্ছেন, ওরা জানেন ত্রিপুরা জেগে উঠেছে, ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে, ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়েছে, সেটা বিপ্লব দেব জানেন বলে ভয় পাচ্ছেন। সেই জন্যই হামলা মামলা 144 এই কাজগুলো করছেন। ত্রিপুরার মানুষ, ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, স্টিয়ারিং কমিটি, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন,
সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর রয়েছেন, লাগাতার কর্মসূচি শুরু হবে এবং ত্রিপুরার মানুষ যত দিন যাচ্ছে তত বেশি করে তৃণমূল কংগ্রেসের উপরই আস্থা রাখছেন এবং 2023 সালে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করতে চলেছে, এইসব হামলা মামলা করে ঠেকাতে পারবে না। আমি আবারও বলছি, ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের আবার ডিএ বাড়াচ্ছে, মানে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় আবার ব্যবধান। কেন্দ্রীয় সরকারের উচিত, আমরা কারোর ডিএ বাড়ানো হবে না বা যেন না বাড়ানো হয় এটা তো কোনো কথা নয়, কেউ বাড়াতেই পারে, কিন্তু রাজ্যগুলির বকেয়াগুলো আগে দিক না। কেন্দ্রীয় সরকার তার টাকা নিয়ে তার কর্মচারীদের যা দিচ্ছেন সেটা তাদের বিষয়, এটা ডিটেল খতিয়ে না দেখে কোনো মন্তব্য করে এই মুহূর্তে আমি সেই জায়গায় নেই। আমার বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকারগুলি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্য সরকারগুলির কাছ থেকে বা রাজ্য থেকে আয় করার টাকাই তো কেন্দ্রে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তার মতো করে তারা চালাচ্ছেন, ব্যয় করছেন, ডিএ বাড়াচ্ছেন, অন্যান্য কাজ করছেন। তো রাজ্য থেকে আপনারা যে আয়টা করছেন তার যথাযথভাবে রাজ্য সরকারের যেটা বকেয়া, রাজ্য সরকারের যেটা প্রাপ্য, প্রাকৃতিক দুর্যোগ হলে বিজেপি ক্ষমতায় থাকলে একটা রাজ্যে একরকম সাহায্য, বিজেপি বিরোধী দল ক্ষমতায় থাকলে তাদের প্রতি অবিচার, এটা না করে রাজ্যও যাতে আর্থিকভাবে বঞ্চিত না হয় সেগুলো কেন্দ্রীয় সরকার করুক। সেক্ষেত্রে তো রাজ্যের অনেক সুবিধা হয়, তাদের কর্মচারীদের ক্ষেত্রে, অন্যান্য পরিকাঠামোর ক্ষেত্রে সেই ব্যয় বরাদ্দটাকে নিশ্চিত রাখতে। দিলীপ ঘোষ বলেছেন যে রাজ্যের ভোট মানেই অশান্তি, বিরোধীদের প্রচার করতে দেওয়া হয় না। আরে দিলীপ বাবু তো আগে নিজের পার্টির পুজো এ যাননি, আরে বিজেপিতে নাকি পুজো নিয়ে ঝগড়া হয়, দুর্গা পুজো। তো যে পার্টির প্রেজেন্ট মানে এখনকার সভাপতি পুজো করছে আর দিলীপ ঘোষ পুজোই যায়নি, দিলীপ ঘোষ আগে নিজের পার্টিতে ওইটা ফয়সলা করুন। একটা দুটো সভাপতি একটা পুজো করতে পারে না, আগে তারা এসছে বাংলার রাজনীতি নিয়ে কথা বলতে, ওদের উচিত রাষ্ট্রসংঘে যান দিলীপবাবু, ওইসব কেন্দ্রীয় নির্বাচন কমিশন ফমিশন এইসব জায়গায় না গিয়ে, কেন্দ্রীয় বাহিনী ফাইনি না আছে, রাষ্ট্রসংঘে যান, রাষ্ট্রসংঘে স্মারকলিপি দিন আপনারা। আর আবার তো আপনাদের দু তিনটে তো গ্রুপ যাবে আলাদা আলাদা, দিলীপ ঘোষ রাষ্ট্রসংঘে দিলে আবার পেগাসাস অধিকারী গিয়ে বলবে না দিলীপবাবু নয় আমরা হচ্ছি এখানকার। তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, এগুলো তো আমরা দেখেছি বিধানসভা ভোটে 213-77, 3-0 সময়ও দেখেছি বড় বড় কথা কেন্দ্রীয় বাহিনী, একটা ভবানীপুরে কত কোম্পানি বাহিনী এসেছিল। তো এখন এইসব নাচতে না জানলে উঠোন বাঁকা, হারবে তো বটেই, হারার আবার ছুতো আর যুক্তি। ওদের বলুন দিলীপবাবু এখানে এইসব নাটক না করে রাষ্ট্রসংঘে যান, ওখানে গিয়ে বাহিনী আনুন, তারপরেও এইভাবেই হারাবো। সেটা নিয়ে বিরোধীদের বিভিন্ন মত যে মমতাবাদী ভবন কেন বলতে পারবো না, আমি যেটা জানি না কোথায় কি হয়েছে, আমি দেখে সেটা নিশ্চয়ই দেখবো, খোঁজ নেবো এবং হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলেই সেটা কেউ কোনো বাংলা ভাষা প্রয়োগ করেছেন, তো এরম তো বলেননি, তৃণমূল করেন অথচ অন্য কোনো নাম তো দেননি, তো তৃণমূল নেত্রীর নাম দিয়ে করেছেন, তা আমি সে কী করতে গিয়ে যাবো। আর বিরোধীরা আগে ঠিক করুন না, দিলীপ ভবন না সুকান্ত ভবন, পুজোয় কোন ভবনে হয়েছে, ওদের দুর্গা পুজো কোন ভবনে হয়েছে, দিলীপ ভবনে হয়েছে না সুকান্ত ভবনে, আগে সেটা ঠিক করে আসতে বলুন। দায়িত্বশীল ব্যক্তি পড়ে নষ্ট হচ্ছে, রোগীরা পাচ্ছেন না, এই ধরনের ঘটনা আমার মনে হয় এটা খতিয়ে দেখে বিষয়টার বাস্তব জেনে বিষয়ে উপসংহারে পৌঁছানো দরকার।